আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম আমার আজকের এই অনলাইন ক্লাসে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহ সুবহানু তাআলার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি, সুস্থ আছি। সুস্থতা নিয়েই আমি তোমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব আসলে কোন বিষয়ের উপর তোমাদের সামনে আমি আজকের এই অনলাইন ক্লাসটি নিতে যাচ্ছি। তবে যে বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই টপিকসটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা এট এ গ্লান্স একটু দেখে নিই সেই টপিকসটা আসলে কোন বিষয়ের উপরে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে টপিকস নিয়ে আমি আজকে কথা বলবো, পার্টস অফ স্পিচ, ক্লাসিফিকেশন অফ নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এই টপিকসের উপরে তোমাদের সঙ্গে পুরো সময়টা কাটাবো। আমি কথা দিচ্ছি আমার আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে বেশ কিছু যে সকল আমার শিক্ষার্থী বন্ধুদের, যে সকল আমার লার্নার বন্ধুদের নাউন নিয়ে কনফিউশন আছে, নাউন নিয়ে ডাউট আছে, আশা করি তাদের এই ডাউট, তাদের এই কনফিউশন অবশ্যই দূর হবে। তবে আমি আজকে যে টপিকস, স্পেসিফিক যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। কেননা আমার পূর্বে না প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমি কথা বলেছি এবং স্পেশাল ক্লাস আমার আছে। যদি তোমরা ওই ক্লাসগুলো দেখো তোমাদের কিঞ্চিত কনফিউশন থাকবে না। আর তোমরা জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পার্টস অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আমি যে কথাগুলো বলতেছি, আই অ্যাম টকিং উইথ ইউ, তোমরা শুনতে পাচ্ছ এই কথাগুলো, আই অ্যাম ইউজিং এনি টাইপস অফ টেন্স, আমি যে কোনো একটা টেন্সের উপর কিন্তু কথা বলতেছি, মে বি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি হয় প্রেজেন্ট টেন্সের উপর কথা বলছি, না হয় ফিউচার টেন্সের উপর কথা বলছি, না হয় কোনো অতীতকালের উপর কথা বলছি, না বর্তমানকালের উপর কথা বলছি, যে কোনো একটা টেন্সের উপরে কিন্তু আমি কথা বলিতেছি। এরপরে আরেকটা জিনিস দেখো, আই অ্যাম টকিং ইউজিং এনি কাইন্ডস অফ সেন্টেন্স, আমি যে কোনো একটা সেন্টেন্সের উপরে কিন্তু কথা বলতেছি, মে বি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, অথবা এক্সক্লেমেটেড সেন্টেন্স, অথবা সিম্পল সেন্টেন্স বলো, কমপ্লেক্স সেন্টেন্স বলো, কম্পাউন্ড সেন্টেন্স বলো, যে কোনো সেন্টেন্সই বলো না কেন, আমার সমস্ত কথাগুলো যে সেন্টেন্স আকারে, এই সেন্টেন্সের যে কোনো একটা সেন্টেন্সের উপর কিন্তু আমার এই কথাগুলো হচ্ছে। আর আমরা যারা এই পৃথিবীর সকল মানুষ যত কথাই বলি না কেন, প্রত্যেকটা ওয়ার্ড অবশ্যই কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পার্টস অফ স্পিচ তাহলে কতটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বুঝতে পারছো। তার মানে কি, পার্টস অফ স্পিচ মানেই হচ্ছে আমার একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যা কথা বলি না কেন, যতগুলো ওয়ার্ড ব্যবহার করি না কেন, সেই ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড, কোনো না কোনো ওয়ার্ডই হচ্ছে কি, কোনো একটা পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচের মধ্যে আজ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আমি কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলো আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। দেখো, এখানে আমি অনেকগুলো টাইপস দিয়েছি, বিশেষ করে নাউনের। আমরা জানি মোস্ট অফ স্টুডেন্ট, ইফ ইউ আস্ক হাউ মেনি টাইপস অফ নাউন, মোস্ট অফ স্টুডেন্ট মাস্ট অ্যান্সার দেয়ার আর টু কাইন্ডস অফ নাউন। তুমি যদি প্রশ্ন করো কোনো শিক্ষার্থী বন্ধুদেরকে যে নাউন কত প্রকার, সবাই কিন্তু অ্যান্সার দেবে নাউন দুই প্রকার, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ডেফিনেটলি ইউ আর রাইট, ইউর অ্যান্সার ইজ অ্যাবসোলিউটলি কারেক্ট, তোমার অ্যান্সার সঠিক। নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা জানি যে সাইট, সাউন্ড, স্মেল, টেস্ট এবং টাচ, এই পাঁচ ইন্দ্রিয়র মাধ্যমে যেগুলো দেখা যায়, বোঝা যায়, শোনা যায়, এগুলোকে কনক্রিট নাউন বলে। আর এই পাঁচ ইন্দ্রিয় বাদে যেগুলো নাউন হয় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও তোমরা কি জানো নাউনকে আরও অন্যভাবেও ভাগ করা যায়? চলো আমরা একটু দেখে নিই। দেখো, গগনযোগ্যতা বা কাউন্টেবিলিটি অনুযায়ী নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও নাউনকে কিন্তু আরও আট ভাগেও ভাগ করা যায়। দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন,
জেন্ডার নাউন, সরি, নাম্বার নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এছাড়াও নাউনকে আরও 10 ভাগে ভাগ করা যেতে পারে, প্রপার নাউন, কমন নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কম্পাউন্ড নাউন, কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, পসেসিভ নাউন, ভার্বাল নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেয়ার ইজ নট কমপ্লিটেড। এছাড়াও আরও 2 ভাগে নাউন পাওয়া যায় যদি ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন বইটাতে দেখা যায় 2 ধরনের নাউন দেখা যায়, একটা পেয়ার নাউন এবং একটা গ্রুপ নাউন। তাহলে আমরা আজকে অনেক অজানা জিনিস কিন্তু জানলাম, আমরা হয়তো অনেকেই জানি না, হয়তো জানি যে 2 ভাবে ভাগ করা যায় নাউনকে, কিন্তু নাউনকে অনেকেই অনেকভাবে ভাগ করেছে, সুতরাং সবগুলোই কারেক্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তবে সঠিক এবং অধিক গ্রহণযোগ্য হচ্ছে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর গগনযোগ্যতা অনুযায়ী, কাউন্টেবিলিটি অনুযায়ী, অর্থাৎ আধুনিক গ্রামার অনুযায়ী নাউনকে যে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি আজকে সেই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে তোমাদের সঙ্গে এই পুরো সেশনটি কাটাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে আমার আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানবো হোয়াট ইজ কাউন্টেবল নাউন, গণনাবাচক বিশেষ্য কাকে বলা হয়। যে সমস্ত নাউনকে গণনা করা যায় তাকে আমরা কাউন্টেবল নাউন বলবো। দেখো, বয় মানে বালক, বালককে গোনা যায়। এখানে একজন বালক না দুইজন বালক না তিনজন বালক, এগুলো গোনা যায়। বুক মানে বই, কতগুলো বই গোনা যায়। পেন্সিল গণনা করা যায়। কাও মানে গরু গণনা করা যায়। পেন মানে কলম, এগুলো কিন্তু গণনা করা যায়। এগুলো কাউন্টেবল নাউন। এবার আমরা দেখব হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অগণনাবাচক বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আনকাউন্টেবল বা অগণনাবাচক বিশেষ্য তাকেই বলা হয় যে নাউন দ্বারা গণনা করা যায় না, যে নাউনকে গণনা করা যায় না, সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়, অর্থাৎ পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য। তার মানে কি, যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যায় না অর্থাৎ পরিমাপ করা যায়, সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়। আমি বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এখন জিনিসটা ক্লিয়ার করাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি যদি বলি যে আমার হাতে কয়টা কলম আছে, তাহলে তোমরা বলবা যে নিশ্চয় 3টা কলম আছে। তার মানে কি, পেন এগুলো গণনা করা যায়। আই হ্যাভ 3 পেন্স, আমার 3টা কলম আছে, তার মানে এটি গণনা করা যায়। যদি বলি যে এখানে দেখো পানি আছে, ওয়াটার, এই পানিটা কি গণনা করা যায়, তোমরা কি গণে দিতে পারবে এখানে কতগুলো পানি আছে? না, নেভার, কখনো তোমরা পারবে না। তার মানে এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার মানে আমরা বুঝতে পারলাম যে কাউন্টেবল নাউন যেটাগুলো গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না। দেখো এখানে এ গার্ল, যারা একটি বালিকাকে বোঝানো হয়েছে, একটা অনির্দিষ্ট বালিকা বোঝানো হয়েছে, দি গার্ল দ্বারা নির্দিষ্ট একটি বালিকাকে বোঝানো হয়েছে। মনে করো তোমার ক্লাসে 30টা বালিকা আছে, এই 30 জন বালিকাকে যদি বলা হয় দি গার্ল, নিশ্চয় স্পেসিফিক কোনো একটা গার্লকে বোঝানো হয়েছে। মনে করো এদের মধ্যে শিলা নামে একটা বালিকা আছে, যদি বলো দি গার্ল কাম হেয়ার, মানে বালিকাটি এখানে আসো, নিশ্চয় স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে শিলাকে বোঝানো হয়েছে। আবার দি গার্লস মানে কি, নির্দিষ্ট বাসক, অনেক নির্দিষ্ট করে অনেকগুলো বালিকাকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে কিন্তু অনেক বালিকাকে বোঝানো হয়েছে। কেমন, মনে করো তোমার ক্লাসে 30 গার্লস আছে, 30 জন বালিকা আছে, হয়তো তার মধ্যে একজন কবিতা, ববিতা, তারপর হচ্ছে শিলা এবং রিনা, এই 4 জন বালিকাকে বলা হলো দি গার্লস প্লিজ কাম হেয়ার, বালিকাগুলো এখানে আসো। তার মানে কি, 30 জনের মধ্যে এই 4 জন স্পেসিফিকভাবে বোঝানো হলো। তার মানে আমরা বুঝতে পারতেছি যে দি, সে দি বলতে নির্দিষ্ট অনেকগুলো বালিকাকেও বোঝায়, আবার দি দিয়ে একটি নির্দিষ্ট বালিকাকেও বোঝায়। অর্থাৎ কাউন্টেবল নাউন কি হয়, অনেকগুলো কেউ বোঝায়, আবার অনির্দিষ্টভাবেও কিন্তু একজনকে বোঝাতে পারে। যেমন দেখো অ্যান আপেল মানে কি, একটা আপেল, কিন্তু অনির্দিষ্ট বাচক। তুমি হয়তো একজন আপেল বিক্রি করছে, তুমি বললা প্লিজ গিভ মি অ্যান আপেল, আমাকে একটা আপেল দেন, তোমাকে ঝুড়ির মধ্যে থেকে যে কোনো একটা আপেল দিতে পারে, সেটা কি অনির্দিষ্ট বাচক। আর যদি বলতে যে প্লিজ গিভ মি দ্য আপেল, মানে ওই আপেলটা আমাকে দাও, তারপরে নির্দিষ্ট করে তোমাকে সে আপেলটি দিবে, তার মানে বোঝা যাচ্ছে যে
সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে দি যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই নির্দিষ্ট এবং এ দ্বারা অ্যান দ্বারা অনির্দিষ্টভাবে বোঝায়, অর্থাৎ এগুলো সবই কাউন্টেবলের মধ্যে পড়ে যায়। এখানে দেখো রাইস, ওয়েল, স্যান্ড, সুগার, সল্ট, ওয়াটার, হানি, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, এগুলো তুমি কখনোই কিন্তু গণনা করতে পারবে না। তুমি কোনো মার্কেটে গিয়েছো, হয়তো মুদিখানার দোকানে গিয়েছো, তুমি গিয়ে বললে যে আমাকে রাইস দেন, চাউল দেন, সে কি তোমাকে গণনা করে দিবে না পরিমাপ করে দিবে, এটা তোমাকে বুঝতে হবে। সে যদি তোমাকে পরিমাপ করে দেয় তাহলে তুমি জানবে এটা আনকাউন্টেবল নাউন, সে যদি তোমাকে গণনা করে দেয় তাহলে তুমি বুঝতে সেটি কাউন্টেবল নাউন। হয়তো তুমি একটা মার্কেটে গিয়েছো, কয়েকটি শার্ট ক্রয় করবে, এই শার্ট তোমাকে কি গুনে দেয় না পরিমাপ করে দেয়? নিশ্চয়ই গুনে দিবে, মানে তোমাকে জিজ্ঞেস করবে যে হাউ মেনি শার্ট ডু ইউ নিড, আপনার কতগুলো শার্ট প্রয়োজন। হয়তো তুমি অ্যান্সার দিলে যে আই হ্যাভ নিড টু শার্টস, আমার দুটো শার্টের প্রয়োজন, তার মানে কি তুমি কাউন্টেবল করছো, অর্থাৎ কাউন্ট করছো, গণনা করছো। সুতরাং এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। হয়তো তুমি মুদিখানার দোকানে গিয়ে বললে যে প্লিজ গিভ মি 1 কেজি অফ সল্ট, আমাকে 1 কেজি লবণ দেন, তার মানে কি এখানে সল্টকে পরিমাপ করছে, তার মানে এটা গণনা করা যায় না, অর্থাৎ লবণ গণনা করা যায় না, সুতরাং এটা আনকাউন্টেবল নাউন। এক কথায় তোমরা মার্কেটে গেলে যদি সেটা পরিমাপ করে দেয় আনকাউন্টেবল নাউন, আর যদি গণনা করে দেয় সেটি কাউন্টেবল নাউন। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, যদি আপেল ক্রয় করো, লিচু ক্রয় করো, সেগুলো কিন্তু অনেক সময় কি পরিমাপ করে দেয়, তারপরে কিন্তু গণনা করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো। এখন আমরা একটু ক্লাসে মানে আলাদা আলাদাভাবে একটু বুঝে নিই। দেখো এখানে আমি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আলাদা করে দিয়েছি, এখান থেকে তোমরা অধিকভাবে ক্লিয়ার হতে পারবে। দেখো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, আমি বললাম আই হ্যাভ টু পেন্স, আমার দুটো কলম আছে, আমি বললাম আই হ্যাভ থ্রি পেন্স, আমার তিনটা কলম আছে। দেখো আমি এখানে কাউন্টেবল নাউন, এখানে পেন কিন্তু কাউন্টেবল নাউন, আবার দেখো এখানে পেনের আগে এ ব্যবহার করেছি, আবার পেনের আগে টু ব্যবহার করেছি, পেনের সাথে এসও আমি যোগ করেছি। সুতরাং এখানে তোমরা বুঝতে পারতেছো যে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল কিন্তু ব্যবহার করতে পারছি, অর্থাৎ গণনা করতে পারছি যে কয়টা কলম, একটা কলম না দুটো কলম না তিনটা কলম। দেখো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, আসলে কয়টা ভাত খাও তুমি কি গণনা করতে পারবে? তুমি একটাও খেতে পারো, অনেকগুলো খেতে পারো, তার মানে কি এখানে আনকাউন্টেবল নাউন। আবার যদি বলো আই হ্যাভ ইটেন মাস রাইস, আমি অনেকগুলো ভাত খেয়েছি, এখানে যেমন আমি ব্যবহার করলাম আই হ্যাভ টু পেন্স, আমার দুটো কলম আছে, দেখো এই টু যখনই বসেছে তখন কিন্তু কাউন্টেবলের সাথে এই যে নাম্বার আমি ব্যবহার করেছি, অর্থাৎ এস যোগ করেছি, কিন্তু এখানেও তো আমি অনেকগুলো ভাত খেয়েছি কথা বলেছি, কিন্তু এখানে রাইসের সাথে কি আমরা কোনো নাম্বার ব্যবহার করেছি? সুতরাং বোঝা যাচ্ছে যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলারও যা প্লুরালও তাই, তার মানে এগুলো আনকাউন্টেবল নাউন। দেখো কাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ কাউন্টেবল নাউন যেগুলো তার পূর্বে তুমি 1, 2, 3, 4 এইভাবে লিখেও প্রকাশ করতে পারো, আবার 1, 2, 3, 4, 5, 6 ক্রমিক সংখ্যা হিসেবে কিন্তু তুমি ব্যবহার করতে পারো, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে তুমি কখনোই 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4 এই এই ক্রমিক সংখ্যা বলো বা ইংরেজিতে লিখে এগুলো কখনোই তুমি পৃথক পৃথক হিসেবে গণনা করতে পারো না। তাই তুমি কি করতে পারো, এইগুলোকে তরল, পাউডার, গ্যাস, মানি, এগুলোকে তুমি কেজি লিটার টাকা দিয়ে কিন্তু গণনা করতে পারবে। সেই বিষয়টা আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে আরও ডিটেলস জানাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই পর্যন্ত হয়তো অনেক কিছু বুঝতে পারলে যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই এবং আরও ডিটেলস জানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডে আমি দেখো কিছু ফিচার অফ কাউন্টেবল, অর্থাৎ কাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য আমি দিয়েছি। এই বৈশিষ্ট্যর মাধ্যমে আশা করি তোমরা অনেক পরিষ্কার হয়ে যাবে, অনেক ডাউট তোমাদের দূর হয়ে যাবে এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। দেখো এখানে আমি দিয়েছি ফার্স্ট ক্রাইটেরিয়া অফ কাউন্টেবল নাউন, হ্যাভ এ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, অর্থাৎ কাউন্টেবল নাউন কি আছে, সিঙ্গুলার ফর্মও হয় প্লুরাল ফর্মও হয়, অর্থাৎ একবচনও হয় বহুবচনও হয়। দেখো শিলা হ্যাজ এ মোবাইল, শিলার একটা মোবাইল আছে, শিলা হ্যাজ টু মোবাইল, শিলার দুটো মোবাইল আছে। এখানে দেখো মোবাইল এটা কাউন্টেবল নাউন, এখানে মোবাইল এটাও কাউন্টেবল নাউন, তার মানে এই মোবাইল তার একবচন বোঝানো হলো,
এই মোবাইলস দ্বারা বহুবচন বোঝানো হলো, তার মানে কি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে দুটোই কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ব্যবহার করতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার নাম্বারও ব্যবহার করা যায়, প্লুরাল নাম্বার হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। দ্বিতীয় ক্রাইটেরিয়া দেখো, ভার্বস বি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ কাউন্টেবল নাউনকে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে সেই কাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে সেই সাবজেক্টের পরে আমরা ভার্বকে সিঙ্গুলার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি, প্লুরাল হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। দেখো দি কাউ ইজ ইউজফুল অ্যানিম্যাল, এখানে কয়টা কাউ, নিশ্চয়ই একটা স্পেসিফিক কাউয়ের কথা বলা হয়েছে। গরুটি কি উপকারী প্রাণী, তার মানে কি এখানে ইজ ব্যবহার করেছি, একটা গরুকে বোঝানো হয়েছে। দেখো দি কাউজ আর গ্রেজিং ইন দি ফিল্ড, গরুগুলো মাঠে চরিতেছে, ঘাস খাচ্ছে। এখানে গরুগুলো নির্দিষ্ট করে অনেকগুলো গরুকে বোঝানো হয়েছে, তার মানে অনেকগুলো গরু যখনই ব্যবহার করেছে তখন কিন্তু আর ব্যবহার করেছে। তার মানে কি কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারি, প্লুরাল হলে প্লুরাল ভার্ব কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এটা তার একটা বৈশিষ্ট্য। আমরা তিন নাম্বার ক্রাইটেরিয়া যদি দেখি, দেখো ক্যান বি ইউজড উইথ এ নাম্বার, আমরা কিন্তু নাম্বার হিসেবেও এই কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে পারি। দেখো শিলা হ্যাজ এ অথবা ওয়ান বয়ফ্রেন্ড, শিলার একটা বয়ফ্রেন্ড আছে, আমি এ দিয়েও প্রকাশ করতে পারি, ওয়ান দিয়েও প্রকাশ করতে পারি। আবার হাসিন হ্যাজ টু হ্যান্ডস, হাসিনের দুটো মুরগি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি নাম্বার ব্যবহার করতে পেরেছি, কি এই যে বয়ফ্রেন্ড একটা কাউন্টেবল নাউন, হেন মানে মুরগি এটাও একটা কাউন্টেবল নাউন, তার মানে কি কাউন্টেবল নাউনের পূর্বে আমি কিন্তু নাম্বার ব্যবহার করতে পারতেছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে, অথবা ইংলিশে লিখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা এ এন, এগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দিও ব্যবহার করতে পারতেছি, তার মানে বোঝা গেল এই তিনটা ক্রাইটেরিয়া দ্বারা যে আমরা কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি, সিঙ্গুলার প্লুরাল ভার্ব হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, পাশাপাশি আমরা নাম্বারও এই কাউন্টেবল নাউনের পূর্বে বসাতে পারি। এবার আমরা দেখব, চলো পরবর্তী স্লাইডে, আনকাউন্টেবল নাউনের কিছু ফিচার অর্থাৎ বৈশিষ্ট্য। এখানে আমি চারটা আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য উল্লেখ করেছি, আশা করি এই আনকাউন্টেবল নাউন নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো অনলি ক্যান বি ইউজড সিঙ্গুলার ফর্ম, আমরা সেখানে কিন্তু বলেছিলাম যে কাউন্টেবল নাউনের পূর্বে সিঙ্গুলার ফর্ম হয়, প্লুরাল ফর্ম হয় নাম্বারের, কিন্তু এখানে কি দেখতেছি যে আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ফর্ম হবে, কখন এটা প্লুরাল ফর্ম হবে না। দেখো শিলা ইটস রাইস, শিলা ভাত খায়, শিলা একটা ভাত খায় না অনেক ভাত খায়, তার মানে রাইস দ্বারা সিঙ্গুলারও বোঝায় যা প্লুরালও তা বোঝায় একই, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল একই রূপ। দেখো আই ড্রিঙ্ক মাস ওয়াটার, আমি প্রচুর পানি পান করি, এই ওয়াটারের সাথে কি আমি এস যোগ করেছি, রাইসের সাথে কি এস বা এস যোগ করেছি, করিনি, কারণ কি রাইস ওয়াটার এগুলো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলো দ্বারা সিঙ্গুলার প্লুরাল একই ফর্ম হয় অর্থাৎ একই অর্থ হয়। সেকেন্ড ক্রাইটেরিয়া দেখো, ভার্বস অলওয়েজ বি সিঙ্গুলার, এদের যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো অবশ্যই কি হবে সিঙ্গুলার ফর্ম হবে, অর্থাৎ আনকাউন্টেবল নাউন যদি আমরা সাবজেক্ট হিসেবে বসাই তাহলে তার যে ভার্বটা হবে সেই ভার্বটা সব সময় সিঙ্গুলার ফর্ম হবে। দেখো গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, স্বর্ণ মূল্যবান ধাতু, এখানে গোল্ড কি আনকাউন্টেবল নাউন, গোল্ডকে আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউন অর্থাৎ অগণনাবাচক বিশেষ্য। দেখো এরপরে আমি ইজ ব্যবহার করেছি অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। মোর ওয়াটার ইজ নিডেড, অধিক পানি প্রয়োজন, এখানে দেখো ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, এখানে কিন্তু আমি ইজ ব্যবহার করেছি। সুতরাং মনে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আনকাউন্টেবল নাউনকে যখনই তোমরা সাবজেক্ট হিসেবে বসাবে তারপরে অ্যামিজ আরের মধ্যে ইজ বসাবে আর ওয়াজ ওয়ারের মধ্যে অবশ্যই ওয়াজ ব্যবহার করবে অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করবে। নাম্বার থ্রি ক্রাইটেরিয়া অফ আনকাউন্টেবল নাউন, ক্যান নট বি কাউন্টেড, আনকাউন্টেবল নাউনকে কখনোই গণনা করা যায় না, কখনো তুমি গুনতে পারবে না। দেখো দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দি পন্ড, পুকুরে অল্প পরিমাণ পানি আছে, এই পানিকে কি গণনা করা যায়, সুতরাং
এই ওয়াটারের আগে দেখো লিটিল ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু কোনো নাম্বার কিন্তু ব্যবহার করা হয়নি, 1, 2, 3, 4, 5 এগুলো কিন্তু ব্যবহার করিনি। তার মানে কি অল্প বেশি এগুলো ব্যবহার করা যায়, তার মানে হচ্ছে যে এই ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণনা করা কখনোই যাবে না। শিলা হ্যাজ লিটিল নলেজ অ্যাজ টু ড্যাট, শিলার সেই সম্পর্কে জ্ঞান নেই বললেই চলে, অর্থাৎ অল্প বেশি এটা বোঝাচ্ছে কিন্তু কতগুলো জ্ঞান এগুলো দ্বারা এগুলো কিন্তু বোঝায় না। তার মানে বোঝা যাচ্ছে এই ক্রাইটেরিয়া দ্বারা যে আনকাউন্টেবল নাউনকে কখনো গণনা করা যায় না। নাম্বার 4 ক্রাইটেরিয়া অফ আনকাউন্টেবল নাউন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নাম্বার 4 যদি দেখি যে ক্যান বি কাউন্টেড মানি ওয়াটার মিল্ক মিট, ওয়াও, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে যদি সত্যি তুমি গণনা করতে চাও তাহলে কিভাবে গণনা করবে। এখানে দেখো ইউ উড ইউজ দি কারেন্সি, টাকা, গ্লাস, লিটার, কেজি, অবশ্যই তোমাকে কেজিতে বা লিটারে বা গ্লাসে বা টাকাতে তোমাকে গণনা করতে হবে। তার মানে সরাসরি তুমি আনকাউন্টেবল নাউনকে নাম্বার দিয়ে গণনা করতে পারবে না। দেখো কয়েকটি উদাহরণ, যেমন আই নিড 10 বোতলস অফ মিনারেল ওয়াটার, আমার 10 বোতল কি মিনারেল পানি প্রয়োজন। দেখো এখানে ওয়াটারের আগে কিন্তু আমি 10 ব্যবহার করিনি, ব্যবহার করেছি কিসের বোতলের আগে, কারণ কি বোতলকে গণনা করা যায়, অর্থাৎ আমি আগেই বলেছি কাউন্টেবল নাউনের আগে কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি বোতল, আমার 10 বোতল মিনারেল ওয়াটার দরকার। তাহলে বুঝতে পারতেছো যে আমরা যদি ওয়াটার অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে যদি গণনা করতে চাই তাহলে আমাদের বোতলের মাধ্যমে হোক, গ্লাসের মাধ্যমে হোক, কেজির মাধ্যমে হোক, লিটারের মাধ্যমে হোক, এভাবেই আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখো এখানে প্লিজ গিভ মি 2 গ্লাসেস অফ মিল্ক, আমাকে 2 গ্লাস দুধ দেন। এখানে মিল্কের আগে কিন্তু আমি 2 ব্যবহার করিনি, ব্যবহার করেছি কি গ্লাসের আগে। তার মানে কি বোতল, গ্লাস এগুলো তো গণনা করা যায়, এগুলো তো কাউন্টেবল নাউন, সুতরাং কাউন্টেবল নাউনের আগেই নাম্বার ব্যবহার করে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনকে গণনা করতে পারি বা পরিমাপ করতে পারি। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই উদাহরণগুলোর মাধ্যমে, এই ক্রাইটেরিয়াগুলোর মাধ্যমে। আশা করি তোমাদের কিঞ্চিত সংশয় থাকার কথা নয় এই আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন নিয়ে। এরপরেও আমি আরও কিছু উদাহরণ তোমাদের সামনে দিয়েছি, এগুলো হয়তো দেখলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো সাবজেক্ট মানে বিষয়, আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা টিচারই বা আমরা যারা প্রফেসর, আমরা যে যে পেশায় থাকি না কেন আমরা অবশ্যই বই বা সাবজেক্টগুলো অধ্যয়ন করেই কিন্তু এই পর্যায়ে এসেছি। তার মানে কি ইংলিশ বলো, বেঙ্গলি বাংলা সাবজেক্ট বলো, ম্যাথমেটিক্স বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, বোটানি বলো, জুলজি বলো, সোশ্যাল সায়েন্স বলো, জেনারেল সায়েন্স বলো, এই সব সাবজেক্ট সবগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো কখনোই কাউন্টেবল নাউন না, এগুলোর শেষে কখনো এস বা ইএস যোগ হয় না, এগুলো কখনো গণনা করা যায় না। আমরা যদি ডিজিজের কথা চিন্তা করি, অর্থাৎ রোগ নিয়ে, রোগ হয় না এমন কোনো মানুষ নেই, অর্থাৎ ম্যালেরিয়া বলো, ডায়রিয়া বলো, আমাশয় বলো, ডায়াবেটিস বলো, হার্ট অ্যাট্যাক বলো, এই যা ডিজিজ আছে না কেন বাংলাদেশে, পৃথিবীতে, সব ডিজিজগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলো কখনো কাউন্টেবল নাউন না। আমি যদি ফুডের কথা চিন্তা করি, খাবারের কথা চিন্তা করি, মিট বলো, তারপরে তোমার কারি বলো, তারপরে তোমার বিফ বলো, মাটন বলো, চিকেন বলো, এই সমস্ত খাবারগুলো কি আনকাউন্টেবল নাউন। যদি লিকুইডের কথা তোমরা বলো, যদি ওয়াটারের কথা বলো, হানির কথা বলো, তারপরে তোমরা যদি মিল্ক মানে দুধের কথা বলো, এগুলো সবই কিন্তু আনকাউন্টেবল নাউন। আমরা যদি গ্যাসের কথা চিন্তা করি, পেট্রোল গ্যাস বলো, ডিজেল বলো, তারপরে অকটেন বলো, সবগুলোই কিন্তু আনকাউন্টেবল নাউন, এগুলোর শেষে কখনোই এস বা ইএস নাম্বার হিসেবে কখনো যোগ হয় না, এগুলো সিঙ্গুলারও যা প্লুরালও তাই একই অর্থ প্রকাশ করে। আমরা যদি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ, উর্দু ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ আর আনকাউন্টেবল নাউন, তার মানে এগুলো কখনো কাউন্টেবল নাউন না। আমরা যদি গেমের কথা চিন্তা করি, খেলাধুলার কথা চিন্তা করি, ক্রিকেট খেলা বলো না কেন, ফুটবল খেলা বলো, হাডুডু খেলা বলো,
এই সব খেলাগুলোই কি আনকাউন্টেবল নাউন, এগুলো কখনোই কাউন্টেবল নাউন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে আনকাউন্টেবল নাউন কোনগুলো এবং কাউন্টেবল নাউন কোনগুলো। আমি তোমাদেরকে গল্পের মাধ্যমে একটু আনকাউন্টেবল নাউনের একটু পরিচয় করিয়ে দিতে চাই। দেখো, ছুটির দিনে নিজের রুমে কাজ অর্থাৎ ওয়ার্ক করছিলাম, হঠাৎ শিলা ফোন দিয়ে আমাকে খবর মানে নিউজ দিল, আজকের আবহাওয়াটা মানে ওয়েদার অনেক সুন্দর। ওর কথা শুনে আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যটা মানে সিনারি দেখি, রাস্তায় কোনো জ্যাম মানে ট্রাফিক নেই, আকাশে পাখিরা মজা করছে মানে ফান করছে। শিলা পরামর্শ মানে অ্যাডভাইস দিল আমাকে টাকা মানে মানি নিয়ে আসতে, মার্কেটে গিয়ে ও ব্যাগ ভর্তি অর্থাৎ লাগেজ ব্যাগ ভর্তি শপিং করবে, আর রেস্টুরেন্টে গিয়ে কি করবে খাওয়া দাওয়া করবে অর্থাৎ ফুড মানে খাওয়া দাওয়া করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলোর মধ্যে যতগুলো ওয়ার্ড তোমরা দেখতে পেলে ইংরেজিতে, অর্থাৎ ওয়ার্ক, ওয়েদার, নিউজ, ট্রাফিক, সিনারি, অ্যাডভাইস, মানি, ফুড, অল আর আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে অর্থাৎ এই ক্লাস সমাপ্ত করার আগে খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্টস তোমরা মনে রাখবে, অর্থাৎ ইন্টারেস্টিং পয়েন্টও তোমরা বলতে পারো বা ইম্পর্টেন্ট পয়েন্টসও তোমরা বলতে পারো অথবা পয়েন্টস টু রিমেম্বার মনে রাখবে। সেটি হচ্ছে কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো সবই কি সাধারণত কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। যেমন শিলা স্পেসিফিক পার্টিকুলারই একটা বালিকার নাম বুঝেছে, তার মানে এটা প্রপার নাউন, এটা কাউন্টেবল নাউন, গণনা করা যায়। বয় বালক, এটা কমন নাউন, তার মানে কি কতগুলো বালক গণনা করা যায়, 100 জন বালক না 50 জন বালক, সুতরাং এটা কাউন্টেবল নাউন। টিম মানে কি, একটা কালেকটিভ নাউন, অনেকগুলো খেলোয়াড় মিলেই কিন্তু একটা টিম হয়, সুতরাং কয়টা টিম খেলবে, দুটো টিম খেলবে, তার মানে কি, এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো নাউন সাধারণত কি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। দেখো, অনেস্টি মানে সততা, বয়হুড মানে বাল্যকাল, এগুলো কিন্তু চোখে দেখা যায় না, পাঁচ ইন্দ্রিয়র সাহায্যে বোঝা যায় না, সুতরাং এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াটার মানে পানি, এটা কিন্তু গণনা করা যায় না, তার মানে কি ম্যাটেরিয়াল নাউনও ভিতরে পড়ে অর্থাৎ আনকাউন্টেবল নাউন। স্যান্ড মানে বালি, এই বালিকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে আখ্যায়িত করতে হবে, তার মানে এই সবগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারে শেষ প্রান্তে আমার এই ক্লাস দ্বারা হয়তো তোমাদের অনেক উপকার হয়েছে আমি আশা করি। আর আমার এই ক্লাসে আজকে যারা নতুন শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশাপাশি লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর আমার পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমি বিশেষ করে একেবারে অজানা অনেক তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হই। আর কথা না বাড়িয়ে এখানেই আমি আমার এই অনলাইন ক্লাসটি সমাপ্ত করতে যাচ্ছি, সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা নিয়েই টুডেজ লেকচার ইজ হিয়ার, সো বেস্ট অফ লাক।